15-17 বিএড করছিলাম বা কেউ ডিএলএড করছিল, তাহলে এপিয়ারিং হিসেবে থাকার জন্য কিন্তু আমাদেরকে আপার প্রাইমারি বসার জন্য সেই সুযোগ দেয়নি, আপার প্রাইমারি ট্রেন্ড অ্যাড হয়নি। এখন বর্তমানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে আবার ভেরিফিকেশন শুরু হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত হয়ে আছি, আমাদের আপার বিএড অ্যাড হয়নি, সেক্ষেত্রে আমরা বিএড এবং ডিএড এই যে ভেরিফিকেশন শুরু করেছে মহামান্য আদালতের নির্দেশে, কমিশনের কাছে আমরা অনুরোধ করছি আমাদের যাতে বিএড আবার অ্যাড হয় এবং বিএডের অ্যাডের জন্য যে আমরা যোগ্যতা যাতে পাই, বিএড অ্যাড করার সুযোগ যেন আমাদেরকে দেওয়া হয়, এই জন্য মহামান্য আদালত এবং আমাদের যে কমিশন, মহামান্য সরকার এবং কমিশন, ওদের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল। আমরা সবাই খুব নিডি ফ্যামিলি থেকে এসেছি এবং আমাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা আছেন, তাদের সেবা শুশ্রূষা করার মতনও আমাদের এখন যোগ্যতাই কুলাচ্ছে না। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমএ বিএড এভাবেও পড়াশুনো করেও কিন্তু আমরা আজকে নিজের মা বাবাকে সামান্য অন্নটুকু দিতে অসমর্থ হচ্ছি। বর্তমান সরকার এবং আমাদের যে পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা খুব দুরবস্থার মধ্যে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। তাই কমিশনের কাছে অনুরোধ, আমাদের বিএড অ্যাড করে আমাদের যাতে আপার প্রাইমারিতে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই জন্য কমিশনের কাছে আমাদের অনুরোধ রইল। আপনারা এখন কাকে জানাতে এসেছেন? এটা আমরা এখন ডিআই সাহেবকে জানাতে এসেছি, বাঁকুড়া ডিআই সাহেবের কাছে আমরা এটা জানাতে এসেছি যাতে উনি উপর ওয়ালাকে জানানো হয় আর কি। আপনাদের দুঃখ দুর্দশা ইত্যাদি ছাড়াও আপনারা প্রত্যেকে হচ্ছেন যোগ্য, পরীক্ষা দিয়ে ফিটনেস একটা আপনারা প্রত্যেকে উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ হওয়ার পরে এভাবে নিয়োগ হয়েছে, প্রমাণও রয়েছে। প্রাইমারিতে কিন্তু এরকম ভাবে নিয়োগ হয়েছিল যেখানে যারা যখন ইন্টারভিউ দিয়েছিল তার আগেও 15 দিন আগে পর্যন্ত সেই ট্রেনিং দেখানো যায়। ৯৮ থেকে আজ পর্যন্ত কতগুলো ইয়ে হয়েছে? ১১-১২টা হয়েছে। ৭ বছর ধরে কোনো নিয়োগ হয়নি, কোনো নিয়োগ হয়নি। আমরা নিয়মিত হয়েছিল 2011 সাল পর্যন্ত নিয়মিত হয়েছিল এবং তারপর থেকে যে বেনিয়ম শুরু হয়েছে তার সেটা কিন্তু সংশোধন হয়নি, সংশোধন হয়নি। এখনো ৭-৫ বছর পরপর নিয়োগ হচ্ছে, তার মানে বছরে যেটা হতো সেটা বছর এখন ৫-৭ বছর। আর আমাদের আমাদের একটা আরো অনুরোধ আছে, জাতির পরবর্তী যে এসএসসি হবে তাতে যেন বছর বছর নিয়োগ হয় এবং প্রতি বছর যেন তার ফলাফল এবং নিয়োগ করানো হয় প্রতি বছর। স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ, এটা আপনারা চাইছেন, শুধু আপনাদের ব্যাপার না, ভবিষ্যতে স্কুলগুলোতে নিয়োগ চাইছি। নিয়োগের জন্য আপনি বলুন ম্যাডাম যে আমরা মানে এই ৭ বছর ধরে একটা নিয়োগ কমপ্লিট করতে সময় লাগাচ্ছে, এর ফলে অনেকের বয়স বেড়ে যাচ্ছে, এর হয়তো এটা তাদের কাছে শেষ সুযোগ হতে পারে। তাহলে আমাদের সরকারের কাছে এটাই আবেদন যেন আমাদেরকে এই সুযোগটা দেওয়া হয়, আমরা যে ট্রেনিং করেছি বর্তমানে আমরা যেন ট্রেনিং প্রাপ্ত স্বীকৃতিটা পাই এবং ইন্টারভিউ একটা সুযোগ পাই, এবং যে সমস্ত ফরম্যাটের মাধ্যমে আমরা যদি যেতে পারি তাহলে আমরা এগোবো, আর যদি ফরম্যাটে না হয় তাহলে আমরা সরাসরি নিয়োগ চাইছি না। শিক্ষা ব্যবস্থাটার কথাই ভাবছি আমরা, পুরোটা তো একটা ঢিলে ঢালা হয়ে গেছে। আমরা এমনটা নয় যে আমরা চাকরি চাইতে এসেছি, এটা নয়। আমরা বর্তমান সময়ে যে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে শিক্ষক নেই, পরিকাঠামো নেই, সেখানে আমাদের মতন যদি মানুষদেরকে নেওয়া যায় তবে নিশ্চয়ই পরবর্তী প্রজন্ম ভালো হবে, এই বিষয়টা কিন্তু আমাদের ভাবতে হবে। হ্যাঁ, শিক্ষক শূন্যতা রয়েছে স্কুলগুলোতে, নিশ্চয়ই আমরা শিক্ষা ব্যবস্থার স্বার্থে আজকে আমরা এসেছি। ঠিকই, আপনারা এখন ডিআই এর কাছে জানাবেন। স্যার আমরা দেখেছি প্রতি বছর এসএসসি, বিগত সরকার যারা ছিল তারা প্রতি বছর এসএসসি করেছে, জানে না এই সরকারের কি জুংলাবাজি রাজনীতি চলছে, আমাদের প্রতি বছর এসএসসি নেই এবং বিভিন্ন জায়গায় শুধু টাকা দিয়ে শুধু নিয়োগ করা হচ্ছে। তাই আমরা চাই যে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা আছে তারা প্রত্যেকে যেন নিয়োগ পায়, আর তার সাথে আমরা এটাও আবেদন করব আমরা প্রত্যেকের যোগ্যতা যারা আছে তারা সেইভাবে যেন নিয়োগ পায়। থ্যাংক ইউ, আপনারা ডেপুটেশন দিন, তার পরবর্তী সময় আমরা জানবো আপনাদের কাছ থেকে।